আর চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদেরকে তিনটি মজার জোকস শোনাবো। এবার কোনো কথা না বাড়িয়ে জোকসে চলে যাই। প্রথম জোকস, একদিন এক শিক্ষক হাবুকে জিজ্ঞেস করছে, আচ্ছা হাবু বলো তো, তোমার গরু তোমাকে প্রত্যেক দিন 3 কেজি করে দুধ দেয়, তাহলে এক সপ্তাহ তোমাকে কত কেজি দুধ দিবে? তখন হাবু বলল, স্যার 18 কেজি। তখন সেই শিক্ষকটি বলল, তুমি কখনো এই পড়া পড়নি? 3 × 7 = 21, তাহলে তোমাকে 21 কেজি দুধ দিবে না, 18 কেজি কিভাবে হলো? তখন হাবু বলল, কেন স্যার, শুক্রবার বাদ দিলে, আমি শুক্রবার বাদ দিয়েছি, সেই হিসেবে আমি 6 দিনের হিসাব করেছি। বন্ধুরা এবার দ্বিতীয় জক্সে চলে যায়। এক শিক্ষক হাবুকে বলছে, এই হাবু তুমি ইদানিং পড়াশোনাতে খুব খারাপ হয়ে যাচ্ছ, তোমার বাবাকে কালই স্কুল আসতে বলবে, আমি তোমার বাবার সাথে পরামর্শ করব। তো তখন হাবু বলল, স্যার তার জন্য যে আপনাকে ফি দেওয়া লাগবে। তো তখন সেই শিক্ষককে জিজ্ঞেস করলো, কেন? তখন হাবু বলল, আমার বাবা যে উকিল, বাবা কখনো ফি ছাড়া কারোর সাথে পরামর্শ করেন না। বন্ধুরা এবার তৃতীয় জক্সে চলে যায়। এক অঙ্ক শিক্ষক হাবুকে জিজ্ঞেস করছে, এই হাবু বলো তো, একটা মাঠে 8টি ছাগল চড়ে বেড়াচ্ছে, সেখান থেকে 4টি ছাগল বেড়া থেকে লাফ মেরে খয়ের ভিতর ঢুকে গেছে, তাহলে সেখানে কয়টি ছাগল রইল বলো তো? তখন হাবু বলল, সেখানে আর 1টিও ছাগল রইল না। তখন সেই শিক্ষকটি হাবুকে বলছে, কিভাবে, সেখান থেকে তো 4টি ছাগল ঘরের ভিতর ঢুকে গেছে, ঠিক আছে, কিন্তু সেখানে তো 4টি ছাগল আরো আছে না? তো তখন হাবু বলল, স্যার আপনি অঙ্কের শিক্ষক হতে পারেন, কিন্তু ছাগলের স্বভাব আপনি বোঝেন না, সেখান থেকে 4টি ছাগল ঘরের ভিতর ঢুকে গেল, আর 4টি ছাগল ওখানে বসে থাকবে, আপনি কিভাবে ভাবলেন স্যার? তো বন্ধুরা আমার এই 3টি জোকস কেমন লাগলো? আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্টে তোমরা জানিয়ে দিতে পারো যে আমাদের ভালো লেগেছে। আর যদি তোমরা আমাদের চ্যানেলটির সাথে থাকতে চাও তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নাও, তাহলে তোমরা সবসময় আমাদের চ্যানেলটির সাথে থাকতে পারবে। আমি আবার আসবো পরবর্তীতে, তখন তোমার ভালো থেকো, সুস্থ থেকো, টা।